আসসালামু আলাইকুম বাংলাদেশ এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আবার চলে আসছি ইফতার নিয়ে। গত কয়েকদিন ধরে আমার জাইতুনের খাবার খাওয়ার খুব শখ জাগছে, যদিও জাইতুনের লাস্ট ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে ভালো রিকোয়েস্টও পেয়েছি, ভালো কথাও পেয়েছি, খারাপ কথাও পেয়েছি। যাক, সেটা ম্যাটার না, যার যার মুখে ছাপ তার তার মতন। আমার কাছে ভালো লাগে দেখে যে আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। তো জাইতুনের খাবার, আমি থাকি মিরপুর, দুটার মধ্যে দূরত্বটা অনেক বেশি, কারণ আমরা জানি জাইতুনটা হচ্ছে লালবাগ, রাইট? সো যেটা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে জাইতুনের সাথে কমিউনিকেশন করতেছিলাম। তো কমিউনিকেশনের এক ফাঁকে যেটা হয়, কপাল গুণে আমার ভাগ্য বলতে পারি আমি, ঠিক আছে, রোজাদারের ভাগ্য, সেটা হচ্ছে গিয়ে আজকে ওনাদের অর্ডার ছিল মিরপুর সাইডে। তো সেই অর্ডারটা ওনারা কভার করতে এসে তখন আমি তখন বললাম যে ভাই, আপনাদের যেহেতু মিরপুরে খাবার যাচ্ছে তাই একটু কষ্ট করে আমার খাবারটা আজকে দেন, আমার জন্য খুব সুবিধা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাইতুন থেকে কী কী খাবার আনানো হয়েছে। সো চলেন আমরা দেখি। আসুন আমরা একটু হালিম নিয়ে একটু গবেষণা করা যাক নাকি। এটা হচ্ছে ওদের হালিম, ঠিক আছে। এটা হচ্ছে যতটুকু আমি জানি এটার দাম হচ্ছে 150 টাকা। আরে মাংস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, 150 টাকা। এটা খাইতে পারবে হচ্ছে গিয়ে আপনার 3 থেকে 4 জন, চারজন, এটা চারজন খেতে পারবে আসলে। আচ্ছা আসেন, ওটা কয়জন খেতে পারবে এটা ইম্পর্টেন্ট না আমার কাছে, আপাতত আমি খেয়ে দেখি কেমন। বিশ্বাস করেন, ওদের পেজে যখন আমি হালিমটার ছবি দেখছি তখনই আমার কাছে মনে হয়েছে যেটা আমার খাইতে হবে, না খাইলে একটা মনে আফসোস থাকবে। তো ওই যে অল্প একটু হালিম নিলাম, বেশি নিলাম না, এখানে দেখি এখন আমরা টেস্ট করে হালিম দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহ রহমানির রহিম। এটার সাথে একটু লেবুও দিছে, সো আগে আমরা লেবুটা একটু নিয়ে দাঁড়ান। এই হচ্ছে হালিম, জাইতুনের হালিম, সাথে দিলাম একটু লেবুর চিপা। আচ্ছা, যথেষ্ট পরিমাণ হয়েছে ভাই, এখন তর্ষ হইতেছে না। আমি কয়েকটা মাংস নিছি, আরও আসেন দেখাচ্ছি, দাঁড়ান। ওহো, এই যে মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন 150 টাকার হালিম, দিস ইজ রিয়েলি গুড। কেন বলতেছি রিয়েলি গুড শুনেন, এবার মাংসের পরিমাণ যদি দেখেন, এটা আসলে এভাবে গোনাও সম্ভব না। দেখেন প্রতিটা চামচে দিয়েতে করে মাংস উঠতেছে। ওকে, আপনার উপরে যেটা হয় সব হালিমের দোকানে এই তেলটা থাকে। হ্যাঁ, এটা কোনো এমন কোনো হালিমের দোকান নাই যে তেলটা থাকে না, সব জায়গায় থাকে। মাংসের সাইজ একদম খারাপ না, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমার খাওয়ার দিকে। আমাকে যদি বলেন এই হালিমের রেটিং আমি কত দিব ভাই, আমি এর মধ্যেও অনেক জায়গায় হালিম আনায় খাইছি, বাসায় খাইনি যে তা না, ওগুলো হয়তো ভিডিও করা হয়নি। বাট জাইতুন আমার কাছে একটা মানে মহব্বতের জায়গা। কেন মহব্বতের জায়গা? অনেস্টলি যদি বলি, দ্য ওনার রাজা ভাই, উনি পার্সোনালি মানুষকে রেসপেক্ট করতে জানে। আমি আমার একটা যখন রেস্টুরেন্টে যাই, আমি দেখি যে ওনার যে থাকে বা ম্যানেজার যে থাকে সে কতটুকু রেসপেক্ট করে, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তাদের খাবারের টেস্ট কেমন। আগের ভিডিওটা আপনাদের দেখাইছি আমি সব কিছু, তখনও ভালো লাগছে। এখন যে খাচ্ছি হালিমটা, হালিমটা প্রচণ্ড পরিমাণ স্বাদ, মুখের ভিতরে গেলে একটা ফ্লেভার বাস্ট করে, উইচ ইজ ভেরি গুড। ভিতরে কাঁচামরিচ দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, বেরেস্তা দেওয়া আছে, হালিমের ডালটাও অনেক একদম যে বলবেন যে ল্যাপ লেপা ডাল তা না, একটু ঘন টাইপের, স্বাদটা ভালো, ইটস ভেরি গুড। তো হালিমের দিকে এখন আর কনসেন্ট্রেশন দিচ্ছি না, এখন আমরা চলে যাবো আমাদের স্পেশাল আরেকটা আইটেম আছে, দেখেন। হা হা, এটা কি দেখছেন, এটা দেখেন, এটা কি? ও রে 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 রে, একটু নিয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে গরুর কাচ্চি। ওকে, গরুর কাচ্চি, এটার মধ্যে হচ্ছে 5 পিস মাংস থাকবে যতটুকু জানি। তবে যেই পরিমাণ রাইস আমি দেখতেছি, 4 থেকে 5 জন অনায়াসে খাওয়া উচিত বা খেতে পারা উচিত। ও একটু রাইস নিই। হ্যাঁ, এই হচ্ছে রাইস নিলাম, এই দেখেন। এবার এটা আমার সাইজের জিনিস, যেটা হচ্ছে গিয়ে আলু, আমার খুব পছন্দের একটা জিনিস আলু। এই নিলাম একটা আলু, আর এখান থেকে এই একটা মাংস নিচ্ছি,
ঠিক আছে, দেখেন মাংস সাইজটা একটু দেখে নেন। আর ভিতরে আসলে আরও আলু, বাবা আলু আছে, আরও আলু আছে। আজকে তো আলুময় জীবন আমার, আলু খাইতে খাইতে পাগল হয়ে যাবো। এই যে দেখেন এবার বেরাবে, এই দেখেন মাংস দেখছেন, এইটা একটা মাংস, এইটা একটা মাংস। দেখেন মাংস সাইজগুলো ভালো, যেটা আমি বলছিলাম এর আগের বারও, যে দেখেন এটাও নিলাম। ঠিক আছে, তো যাই হোক এইখানে আমি আবারও দেখাই দিই, একটু দেখেন যে এখানে পাঁচজনের পরিমাণের রাইস হবে। ঠিক আছে, এটার দাম হচ্ছে 540 টাকা মাত্র, 540 টাকা। আর হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে 5 পিস মাংস থাকবে, আলু থাকবে। ঠিক আছে, এখন আমরা আর কথা না বাড়া এখন শুরু করবো। আসলে আগে দেখেন রাইসটা দেখাই, রাইসটা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ওইখানে গিয়ে খেয়েছিলাম পড়লো, ওইখানে আমি দেখাইছি ঝরঝরা, এবং আজকে আমার বাসায় এনে খাইতেছি সেটাও দেখেন ঝরঝরা। যাই হোক আমি এখন আর কথা একটু কম বলবো, সেটার জন্য হচ্ছে লেবু নিয়ে আগে দাঁড়ান। লেবু টুকু সব দিয়ে দিচ্ছে, লেবু কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছে। এটা খুলতে আমার তখন জীবন বের হচ্ছে। যাই হোক, এই যে নিলাম লেবু, একটু হালকা লেবু চিপে নিলাম, দেখেন এখন হচ্ছে আমরা খাবো। আমরা শুরু করব হচ্ছে গিয়ে আমাদের, বলেন তো কী দিয়ে, আপনারা তো আমাকে আমার সাথে থাকতে থাকতে এতদিন আমার পরিচিত হয়ে যাওয়ার কথা আমার মুখ, যে আমি প্রথমে কী দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে নিচ্ছি আলু। বাহ, আচ্ছা এই দেখেন মাংস, এটার মধ্যে হাড্ডিও আছে একটু, শুধু মাংস না এটার মধ্যে হাড্ডিও আছে। হ্যাঁ, এই যে দেখেন হাড্ডিওয়ালা মাংস, এটাও দেখেন এটাও তাই, একটু হাড্ডিওয়ালা মাংস। একদিকে ভালো, শুধু মাংস মাংস খেতে ভালো লাগে না, অনেকে আসে যারা আসলে একটু হাড্ডিও পছন্দ করে আমার মতো, তুমি একটু মাংস দিয়ে খাই আসলে। ওদের খাবারটা আমার ভালো লাগার মূল কারণ কি জানেন, দেখেন এক এক দোকানে খাচ্ছি হোক বা যেটাই হোক এক এক রকম, ওদের খাবারটা বিশিষ্ট হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচণ্ড ফ্লেভার। প্রতিটা মানে দানা দানা ফ্লেভার বলে একটা কথা থাকে না, এটা হচ্ছে জাইতুনের বৈশিষ্ট্য। ওদের খাবারের দি স্মেল, যখন আমি প্যাকেটটা খুলি নাই তখন আমি বেশি স্মেল পাচ্ছিলাম। আপনি দেখেন রাইসগুলা, এখানে কিন্তু বিভিন্ন রকমের মশলাও দেখা যাচ্ছে, বেরেস্তা থেকে শুরু করে এই যে দেখেন এটা দারচিনি, মানে কোনো কিছুর কমতি নাই যেটাকে বলে, যে ফুল প্যাকেজ। আর 540 টাকা আমার মনে হয় ঠিক আছে, পাঁচজন হিসেবে যদি পাঁচজন খান আই গেস পেট ভরবে, ইনশাল্লাহ পেট ভরবে, কারণ এটা রাইস দুনিয়ার তেল দিয়ে থাকে না, বিশ্বাস করেন। আমার এই মাংসের যে হাড্ডিটা একটু নরম, এই হাড্ডিটা বেশ নরম, একটু নরম টাইপের, ভালোই লাগতেছে খাইতে। ভাই সারাদিন রোজা রেখে যদি একটু হেভি ফুড, প্রতিদিন আলু ভাজা, পেঁয়াজ ভাজা, বেগুনি ভাজা, এগুলো খাওয়ার থেকে এটা অনেক ভালো। ওদের লোকেশন আপনারা জানেন, ওদের লোকেশনটা হচ্ছে গিয়ে লালবাগে, জাইতুন বিরিয়ানি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ফেসবুকেও পাবেন, আর আপনি যদি অন্য কোথাও খুঁজতে চান সেটাও পাবেন। বোরহানি, এটা হলো মহাব্বত, মহাব্বতী বিবরহানি, এটা নাম দিছি আমি মহাব্বতী বিবরহানি, খায়া দেখি আগে। হ্যাঁ, এটার দাম হচ্ছে 130 টাকা, এটা খুব সম্ভবত 1 লিটার হবে না বুবু, এটা 1 লিটারই মনে হয়। ঠিক আছে, আচ্ছা এটা ওইভাবে লেখা নেই, 1 লিটার হবে বা যেটাই হোক, এটার দাম হচ্ছে এই সাইজটা হচ্ছে 130 টাকা। ঠিক আছে, লেখাটা এখন আপাতত খুঁজলাম না, দেখেন আমার মুখটাও দুষ্টামি করতেছে বোতলের, এভাবেই ঢালি। বোরহানি সবসময় একটু ঝাঁকায় নেবেন বোতলে, যখন 1 লিটার মনে হয়, আমার এখন মনে পড়তেছে না, মানে যখন আমরা বোরহানিগুলা মানে খাই বোতল থেকে নিয়ে অবশ্যই একটু ঝাঁকায় নেবেন, তাহলে ভিতরে নিচে অনেক সময় মশলাগুলো জমে যায়, ঠিক থাকে তো? আসেন বিসমিল্লাহ। ওকে, ইন্টারেস্টিং বোরহানি, কেন রসুনের ফ্লেভার অনেক ভালো, সবাই যারা পছন্দ করে না রসুন তাদের জন্য না, বাট আমার রসুনের ফ্লেভার অনেক মজা লাগে, ঝাল না মিষ্টিও না, খুব মাইল্ড একটা ফ্লেভার এবং খেতে বেশ ভালো। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অর্ডার অলসো। ঠিক আছে, আর যেটা হচ্ছে একটু পোলাও টোলার সাথে বোরহানি না খাইলে আসলে হয়ও না, বুঝলেন তো, আর এটা তো কাচ্চি মাস্ট লাগে বোরহানি। তো এখন
বিষয়টা হচ্ছে এদেরকে ওয়েটিং করার কিছু নাই। যে রাইস টাইস কোয়ান্টিটি আমার কাছে খারাপ লাগে নাই, ওভারঅল রাইসের কোয়ান্টিটি ইজ গুড, মাংস সাইজও বেশ ভালো ভালো। আর হচ্ছে আসলে দেখেন একটু হালিমটা একটু আরেকবার দেখা দিচ্ছি আমি, এই যে 150 টাকায় এত মাংসওয়ালা হালিম আমি আসলে কোথাও পাই নাই, ঠিক আছে। আসলে আমি সত্যি কথা বলতে আমি আসলে জানি না যে পেইড রিভিউ বলতে কিছু আছে কি না, অনেকেই দেখি ইদানিং কমেন্ট করেন বিশেষ করে বিভিন্ন গ্রুপগুলোতে পেইড রিভিউ। ভাই পেইড রিভিউটা কী জিনিস? রেস্টুরেন্ট মালিকরা কি এত ইজি মনে করতেছেন সবাইকে টাকা দিয়ে দিয়ে বেড়াবে? অসম্ভব। হালিমটা দিয়ে কথা বলতেছিলাম, যাই হোক ওই বিষয়ে না বাড়াই। এত মাংসওয়ালা হালিম আমার, আমি পর্যন্ত যে কটা হালিম আনায় খাইছি আমি আসলে ওরকমভাবে কোথাও পাই নাই। সো আমার কাছে মনে হয় 150 টাকায় ওয়ার্থ ইট এবং খুব ভালো। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই, আমার মুখে ভালো লাগছে, হোপফুলি আপনারও ভালো লাগতে পারে। তো আজকে কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রমজান মাসে আপনাদের দোয়া আমার জন্য অনেক বেশি দরকার। সো দেশের জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায়। আসসালামু আলাইকুম বাংলাদেশ।